তোরা 25 থেকে 28 বছর লেখাপড়া করবি স্কুলে বুঝছো তাই হেই এবার টাকা কামাই করবি কবে তোরা কাকু আমার কথাটা তো বুঝলাম না তোরা লেখাপড়া করি 30 বছর সময় চাকরি লবি 50 বছরের মধ্যে তোকে চাকরি শেষ তাই বড়া এই এর মধ্যে তোরা কয়টা ইনকাম করবি বাড়িগেরি করবি কি বুড়ো হইলি হ্যাঁ তা আমার হর মুখে হল লেখাপড়া ও বাপ দে হ্যাঁ হইবে না এখন থেকে যদি তোরা টাকা আছে নো 30 বছরের মধ্যে 20 লাখ টাকার মালিক হই যাবি লেহাপড়া রইবি রে ওরে আমরা বাদ দে এখন থেকে তুই টাকা ইনকাম কর কাম হইবে এই লেহাপড়া করার সাথে চাকরি পাবি এর গ্যারান্টি কি এটা ঠিক কইছেন মোরা এখন কি কাম হরমু ওই জায়গা মাছের গিরে দুইজন লোক লাগবে 10,000 টাকা বেতন দেবে তোরা কি যাবি এখানে 10,000 টাকা বেতন হয় এই ব্যাগ ধর বাড়ি যা মুই এই মাছের গিরে গেলাম মুই আজকে দেখে স্কুল বাদ মাছের ঘরে যাম মাছের মোর আর স্কুলে কোনো কাম নাই মুই এই বাড়ি দিয়ে ব্যাগ থুই আইতে আসি একলগে দামু দুই ভাই যা দৌড় দে দৌড় দে ব্যাগ মুই পৌঁছে দিম মোর দার দে মুই আ পৌঁছে দিম তোরা মাছের ঘরে ল তোর ল মুই আইতে ভাই লন মোর আর বাড়িও যাম না একসাথে কাম করি এরপর বাড়ি যাম স্কুলে সারা পড়ু হয় এসে আমরা এই কি দেয়া উঠাও না বড় মানুষ দেখলে সালাম দিতে হয় বলতো না মানুষ পরে এই তো করে তুই কি চাকরি পাবি সারা জীবন দি বেকার থাকা লাগবে দূর মে কি কর সর্বোচ্চ বেতন যদি পাও তাই 12,000 টাকা পাবি এর বেশি কিন্তু পাবি না কি কোন ওই 12,000 টাকাই মরে এর বেশি মনে লাগবে না ভাই তাই সমস্যা তো নাই তা তোর দাদা তো কেউ মাইয়েও বিয়ে দেবে না বয়সের হালে তো না খাইয়ে থাকা লাগবে এই 12,000 টাকায় এ জামা নাই মনে কিচ্ছু হয় না এই লেহা পড়া ঠা পড়া এখন বাদ দে তা কর্মটা কি ভাই একটু কইতে পারেন তার মগনাল বদলা দে সকাল 9টার সময় নামবি 3টার সময় উঠবি দুপুরে যে খাওন দুগ্গ খাবি হ্যাঁ খাবি পরের বাতিলের তা মাসে 18,000 টাকা বেতন খালি টাহাই টাহা হয় ভাই যা কইছেন ঠিকই কইছেন এত টাকা দিয়ে লেহাপড়া করিয়া কি হইবে কাইলে তো আমি বদলাই দিব এই তো ম্যাডাম মাথা দিতে একসের বুদ্ধি হয়ে গেছে তা কাল গুস্তি বদলা দিস আইয়া পড়িস ঠিক আছে কাইলে তো আমার লইয়ে বদলে আমি আচ্ছা ভাই ভালো আছেন হ্যাঁ আছি ভালো আছি এই এলাকার পোলাপানে কি স্কুল কলেজে কি আপনার যায় আমি থাকতে এই এলাকার কোনো পোলাপান স্কুলে আর যাইতে পারবে না বাড়া অগবান আমি নিরক্ষর বুঝছো ওরা খাইবে বদলা দিয়া সব পোলাপান নষ্ট হয়ে গেলাম আই আমি কিছু চিনতেই হরেন না মুই এই এলাকার পোলাপানে পাঁচ যদ্দুর মারা লাগে হ্যাঁ মুই মারিয়ে দিতে আছি কোনো বিষয় না অগবাই মুই বিড়ি খাওয়াই কেমন তাহা যত লাগে খরচা করমু তো অগ ভবিষ্যৎ এককালে নষ্ট করমু হ্যাঁ একটা পোলাপানের ভবিষ্যৎ হইতে দিমু না যে লাগে এই করমু দুইজনে ঠিক আছে ভাই আপনি আর চিন্তাই করেন না মুই এই এলাকার যত রাস্তাঘাট আছে সব কাট দিয়া খাল বানাই দিই পোলাপানে স্কুলে যাইবে কোথায় দিয়ে যাইবে সবই যাইবে খাল আর স্কুলেও যাইতে পারবে না লেহা পড়াও করতার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই খারা গেলি গই তুই মধ্যে গেলাম মাদ্রাসা এ আলার বালা তুই মাদ্রাসায় গেলি তোর তো আজ দমের বিডেন বিডেন লাগে কে আমি কি দেশ করছি এই এই যে মাদ্রাসা ফলে তো কি চাকরি বিক্রি হইবে কোনো এই মাদ্রাসা পরে মানুষ হাজির
মাত্র 6000 টাকা বেতনে তোর চাকরি হইবে তুই খাবি না হ্যাঁ এত মাতাই দিবি এ খাদি তো কি আর মুমুই হ্যাঁ মাদ্রাসা বড় বন্ধু খাদি মাদ্রাসা লেহা বড় করতে তো কি হলে ভালো হয় আমি কোন দিত মরে এ তুই একটা সার দোকান দিবি ইগ্গে মার্কেট যাইয়া একটা সার দোকান দিবি প্রতিদিন খালি গুডবি আর গুডবি মানুষ আইবে টাকা 10 টাকা কাপ চা বেচবি বুঝছো প্রতিদিন তোর যদি 1000 টাকা ইনকাম হয় তাহলে তোর মাসে ইনকাম কত কত দিবি কত 10-15000 টাকা তো তুই হিসাবটা বুঝ না তুই কি লেহাপড়া করবি বুঝছিস তো কোনো মাদ্রাসা পাওয়া লাগবে না ওরে বেটা যাইয়ে দোকান দিবি তোর মাসে 30000 টাকা ইনকাম হইবে আজ থেকে লেহাপড়া করার দরকার নাই যা এই ব্যবসা বাণিজ্য কর বিয়ে সময় মানুষ হইবে কি পোলাই বিজনেসম্যান কথা বুঝছো আসলে মোর বাড়ি আবার কই কই যা 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 তোর আবার কই কই দোকান দোকান রাখ যা 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 বুদ্ধিটা তো ভালোই দিয়েছে এক মাস চাবাইছে 30000 টাকা পামু মুই পরলাহারি হরমু কি দো পরলাহারি হরমু না চাই বেসমু আম বেড়া বেড়া প্রথম দিন তো ভালো মতো কামটা হইছে মন মতো দিয়া কাম হল এটা হা হ্যাঁ আম এত কত পরলাহা বহুত করলাম তো কাম কাজ করতে হা কিন্তু করে একটু শেওলা বেড়া বেড়া লেহাপড়া হইরে কি কেউ বড় লোক হইতে পারছে এরকম কাম হরমু আর টাহা পামু লেহাপড়া বাদ হ বেড়া একসের টাহা গুনতে ভাল লাগে বেড়া আমি তো কামই হরমু কাম হরিয়া ডেলি 500 টাকা বেড়া এত কম না বেড়া কলেজে গেলে খালি খাই মার বুঝছো এই মার খেয়েটা ভাল লাগে না দৈনিক এই 6 ঘন্টা কাম করমু খালি টাহা আর টাহা হ বেড়া সাররা একসের খালি ও চায় এতে কাম নাই বেড়া যারা লেহাপড়া করে হেরা চাকরি পিছে দৌড়ে আর মানুষ মুগু পিছে দৌড়ে দেখছো কাম হরানের ফেলনে হের তে কামই হরা ভালো বেড়া পড়ালে হর হইবে কি বেড়া একতে টাহা ভাইয়ো মোরার চাকরি হরমু না চাকরির যে মানুষ হরে কি মোরা এই বদলাই দিমু ডেলি নগদ কাঁচা টাহা এতে মোরা বদলাই দিমু মোকে চাকরি বাকরি লাগবে না এমন তার পড়াশোনাও করমু না মুই এহন হইতে আর কলেজে যাবো না এহন হইতে প্রত্যেক দিন বদলা দিতে আমি অশিক্ষিত কোন জায়গার এই ওরা যে কাম হরে এই কামটা হরে কি ফেলে হেই ক দিয়া আর এই যে কামটা করে আমি বসতে পারছি কেডাই বুদ্ধি ঠুদি দিয়েছে তুই আর তোর লগে যেটা আছে আয় বড়রা হেইডারে লইয়া আর অগ বাপ মা অগ সবাই লইয়া আমার বাড়ি আবি ব্যাপারটা আমি দেখতে আসি ঠিক আছে তাহলে এটা বড় ই আছে এ ভাই আমি একটু নিচে বান মুই টোনে বই তার সামনে আজি জানি কোন জায়গা আমার গাড়ি সিনতে অসাবধান জানি কোন জায়গা এই খালি সে তুই হরবি না মুই হরবি আমি হরবি বিচার আমি তো আমি কোন জায়গা তার বান উঠে বল কামকাজের বুদ্ধি তো কেড়ে দিলে কোন হাওয়া খোলা দেশে বুদ্ধি তো ভাই পোলাফান বুঝতে রই গেছে আমনের যত ফাউমাত বাড়ি মিয়া এ মুই ডেলি বদলা দিমু আর ডেলি টাকা পামু মোর বাপ মায়ের মোরে ভালো এক জায়গায় বিয়ে দিতে পারবে আর মানুষের ভালো ভালো মাইয়ে গুলা মোর লাগে বিয়ে দিতে পারবে বোঝেন নাই মুই কামি হরমু কামি হরবি কামি হরবি আরে বলদ গুলা লেহাপড়া না হলে লেহাপড়া না হরো এই সমাজে নিচু স্তরে থাকতে হয় আর লেহাপড়া না হরো যদি মাই আনতে দাও মাই তো দূরের কথা তোরা কিছু দেবে না বলো তো নিকো না তো ও কথা নিয়ে কামে দাও না হেদি কইলে মগো যে তোমরা টাইম ইনকাম করো তোমরা ভালো একটা পজিশনে যাইতে পারবা আর ভালো ভালো ঘরের মাইয়েও তোমাকে দেবে হেতে মগো হিয়া কইলে কে যারা পোলায় কাম হরে হেরা কি বিয়ে করে না হেরা কি অবিবাহিত থায় আরে বাবা অবিবাহিত থায় না হারা হারা কেন অবিবাহিত থাকবে লেহাপড়া না হলে সমাজে কোনো দাম পাওয়া যায় না হ্যাঁ তোরা যে এই যে কল যে কামনে কামালে বিয়ে হারা যাইবি হ্যাঁ তোরা বিয়ে হলে তো পোলাফান বলে নিরক্ষ লেহাপড়া হলে সমাজে দাম পাওয়া যায়
এবার ওই আরামসে জীবন কাটান যায়, দেশের একটা শিক্ষিত মানুষ হলে আজ চাকরি আজও পাও নাই কালকে ঠিকই পাবা, ঠিক আছে? আর লেখাপড়া থাকলে তোমার দেশের উন্নয়নের অবদান রাখতে পারবা, ঠিক আছে? লেখাপড়া করতেই হবে তোমাকে, লেখাপড়া ছাড়া দেবে না, ঠিক আছে? ওকে তো চিন্তা করি নাই, কালকে থেকে মোকে পড়াশোনা শুরু করতে হবে। কালকে থেকে মোরা এক লাগ মুই কলেজে যাবো আর তোরা স্কুলে যাই বুঝছো? হ্যাঁ ভাই কালকে থেকে মোরা স্কুলে যাবো আবার। হ্যাঁ কাল থেকে মুই মাদ্রাসায় যাবো না কথাই হল। যা তোরা লেখাপড়াই করতে হয় তাহলে এত সুন্দর বুঝেই কইলে তাই তোরা লেখাপড়া শুরু কর। আসলে লেখাপড়া টাঙ্গ আছে বুঝছো? এই তাহলে তোরা যা এই দুইটার মধ্যে পুলিশ এই প্রথম এই সারদান করলো আর কিন্তু সার দেবো না আর ওকে সবাই আমি স্কুল ড্রেস কিনে দিবো। থ্যাংক ইউ ধন্যবাদ তোমার কিনে দিবো দেয়া লাগে আমি দিমো লাভ ঠিক আছে লাভের দাম আছে ভুলটা বুঝতে পারছো একদম তোমাকে অনেক ধন্যবাদ আল্লাহ তোমাকে দাও দেশের জন্য আশীর্বাদ না করলে অভিশাপ অভিশাপ এটা তোমাকে বুঝতে হবে হ্যাঁ লাভের করু করা আচ্ছা ঠিক আছে দাও তোমার দাও আসসালামু আলাইকুম দাও দাও দাও।